first turf ground at Sonarpur Green Park, South Chabbis Paragana. It's a gift for the Sonarpur locality and ग्राउंड इंडिया एक आज के प्रथम दिन ओपनिंग हल एक सुंदर केक আমরা এখানে এখন কাটবো এটা কিন্তু প্রত্যেককে থাকতে হবে আমাদের মিষ্টি বিধায়ক আমাদের দিনিয়াদিকে বলবো সৌরভ থেকে দীপেন্দ্র বিশ্বাস দিলীপ পাল সৌরভ পাল প্রত্যেকে রয়েছেন সূচনা করলেন বিধায়ক আমাদের স্বপন ব্যানার্জি নজরুল আলী মন্ডল এখন স্বপন ব্যানার্জি কেক খাইয়ে দিচ্ছেন বিধায়ক শ্রীমতী বিদ্যোত্তর এবং মহাশয়কে দীপেন্দু বিশ্বাস সুমিত মুখার্জী অতনু ভট্টাস দিলীপ পাল রাজু শাহ থেকে শুরু করে বিকাশ পাজি দিলীপ পাল মধ্যে উপস্থিত হবেন বাবুন ব্যানার্জি অত্যন্ত ক্রীড়া প্রেমী এবং ক্রীড়া উৎসাহী মানুষ অল্প কিছুক্ষণ সময় জো সোনারপুর 2011 আফটার 2011 বঙ্গাল কা জব চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আয়া আর ইহা পার কা এমএলএ ফিরদৌসী বেগম জব আয়া হাম লোক হিউজ চেঞ্জ কর দিয়া সোনারপুর কা ডেভেলপমেন্ট মে অনলি রোডস ড্রেন এই বাত নেই হ্যাঁ হামারা লড়কা লোক কে লিয়ে লড়কে লোক কে লিয়ে উসকা বডি ফিটনেস কে লিয়ে হাম লোক এই যো গ্রাউন্ড তৈরি কর রহা হুঁ জেসে হামকো কামাগাজি স্পোর্টস কমপ্লেক্স উসকো বগল মে সুইমিং পুল হ্যায় বোড়াল মে হামারা মাস্টার দা স্পোর্টস কমপ্লেক্স ও ভি জাদা বড় বহুত বড় বান হ্যায় এই আজ গ্রিন পার্ক কে মে এই যো স্টার্টআপ মে বানায়া ইসকা ফুললি হাম চারা হ্যায় হামকো ইয়া পার যো লড়কা লোক হ্যায় ফুল ইসকো ইউজ করকে বঙ্গাল মে যো খেল মে জিসকা এক সুনাম থা প্রিভিয়াস ইয়ার মে যা সুনাম থা উসকো বারকে রাখনা চাহিয়ে এবং হাম চাহতা হ্যায় হামারা ইয়া পার জিতনা লোক হ্যায় আইয়ে খেল মে দিলচস্প লিয়ে এবং আর আচ্ছা করকে আপকো বডি ফিটনেস কি ডেভেলপমেন্ট মে স্যার সোনারপুর কা ক্যা রোল রাহা হাম লোক মানতা এই মানতা হ্যায় আবি বঙ্গাল মে এই সোনারপুর এক আইডিয়াল হো রহা জাতা হ্যায় এক আইডিয়াল হোতা হ্যায় জবকে জেসে ইতনা ইনফ্রাস্ট্রাকচার সোনারপুর কা বাদ মে কভি নেই দেখ দেখতা হুঁ হামারা জিতনা যো সোর্স হ্যায় হাম উসকো ফুললি ইউজ করকে এসি সব কাম কাম কর রহা হ্যায় ওয়ালা দিনো মে ক্যা সুপার লিগ মে ইয়াহা সে সোনারপুর সে কোই টিম হিসসা লেগি হামারা মিউনিসিপ্যালিটি কা এক টিম হ্যায় রাজপুত সোনারপুর মিউনিসিপ্যালিটি কোচিং ক্যাম্প উসকা নাম লেকার হামি আবি ভি আই পে মে এক অ্যাপ্লিকেশন কর লিয়া অ্যাপ্লিকেশন কে লিয়ে ও ভি ইয়াহা পার আমারা ইয়াহা পার কোচিং ক্যাম্প হ্যায় হাম আপকা এই আশা হ্যায় যে ও লোক
आज और कल टुडे और टुमारो कोलकाता में खेल सकता है। बहुत थैंक यू सर। তবে অনেকটা কিন্তু আমরা সেইভাবে চেষ্টা করছি, বিশেষ করে 2011 সে ঐতিহাসিক পরিবর্তন হওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এবং সোনারপুরের উত্তরের বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম যখন থেকে এখানকার দায়িত্ব নিলেন, এই এলাকায় খেলার মাঠ, স্পোর্টস কমপ্লেক্স, বোড়ালে মাস্টার স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, এই আজকের গ্রিন পার্কে এই যে আমাদের স্টাফ, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা কথা বলতে পারি, স্পোর্টস হাব না হলেও অনেকটা আমরা কিন্তু স্পোর্টস নিয়ে আমরা এই অঞ্চলে বা এত অঞ্চলের সামগ্রিক আমাদের এই জেলা কলকাতা জেলা মানুষকে একটা বার্তা দিতে চাই। খেলাধুলা সোনারপুর যেমন বিগত দিনে তাদের অনেক নাম ছিল প্রসঙ্গ ছিল, এখনও সেই জায়গাটা ধরে রাখতে চেষ্টা করছে। সেক্ষেত্রে আজকে আমাদের এখানে এই যে কামালগঞ্জের সুইমিং পুল আছে, আমাদের এই সুইমিং পুলে আজও পর্যন্ত আজকের দিনে আমি আপনাকে বলছি 817 জনকে আমরা এখানে ট্রেনিং দিচ্ছি, বাচ্চা বড় থেকে ছেলে মেয়ে সবাইকে দিয়ে ট্রেনিং দিচ্ছি। এখানে আমাদের 5টা এই যে স্পোর্টস কমপ্লেক্সে কামালগঞ্জে ছেলেদের ট্রেনিং দেওয়া হচ্ছে, সেখান থেকে খেলোয়াড় তৈরি হচ্ছে, এবারে কলকাতাতে খেলতে যাচ্ছে তারা। এবং এই আমাদের কামালগঞ্জ স্পোর্টস কমপ্লেক্সে কলকাতার প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সুপার লিগের খেলা আমাদের এই মাঠে হচ্ছে। গত বছর আমরা 17টা ম্যাচ করেছিলাম এবং আজকে দেখছি আজকের এই যে আমাদের একটা ভালো একটা পরিবেশে একটা সুন্দর এই গ্র্যান্ড যে আমাদের একটা স্টার্টআপ এখানে করা হয়েছে অঞ্চলের মানুষের জন্য, তার যে সুফল আমি আশা করি এই অঞ্চলের মানুষ পাবে, বিশেষ করে সোনারপুরের মতো একটা ডেভেলপমেন্ট এরিয়াতে এখানকার যে সমস্ত কমপ্লেক্সের লোকেরা আছে তারাও এর সুফলটা পাবে। আগামী দিনে কি আরও এরকম টার্ফ বানানোর পরিকল্পনা আছে? আমরা চেষ্টা করছি ছেলে মেয়েদের মোবাইলের আসক্তি কমিয়ে যতটা সম্ভব মাঠমুখী করা, তাতে তাদের শরীরচর্চা হবে, তাদের মনোবিকাশ ঘটবে। আজকে যদি তারা মোবাইলের মধ্যে ডুবে থাকে তো একটা সময় তারা বিভিন্ন রকমভাবে কিন্তু মনোরোগী হয়ে যাবে। সেই কারণে আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য হচ্ছে এই মাঠ তৈরি করা এবং তাদেরকে এখানে নিয়ে আসা। আমি নিশ্চিত আমরা সফল হব। আপনার নাম পরিচয়? আজকে যে এই মূলত এই মাঠ বা এই গ্রাউন্ডে উদ্বোধন করলেন, এখানে কী কী খেলা হবে? আজকে আমাদের সোনারপুরের মুকুটে আট নতুন আলো ভক্ত হবে। এখানে যেমন কামালগঞ্জের স্পোর্টস কমপ্লেক্স আছে, সুইমিং পুল আছে, ঘোড়ার মাস্টার স্পোর্টস কমপ্লেক্স আছে, ঠিক তদ্রুপ আজকের এই গ্রিনপার্কের বুকে স্পোর্টস কমপ্লেক্সের সভাগুয়া এই যে একটা স্টেডিয়াম এই অঞ্চলের মানুষের জন্য আমরা নতুন করে তাদের সঙ্গে তুলে ধরলাম, এটা আরেকবার প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের এই সোনারপুর আজকে যা ভাবে বাকি বাংলা আগামী দিনে ভাবে, আজকে এখানে আবার নতুন করে আমরা কিন্তু সেটা প্রমাণ করে দিচ্ছি। এবং এখানকার যিনি বিধায়ক মাননীয় ফিরদৌস বেগম, আমাদের যারা আমরা আছি তার সবাই মিলে টিম হিসেবে আমরা আজকে এই পরিকাঠামো তৈরি করে দিচ্ছি এলাকার মানুষের জন্য, যাতে আমরা ব্যবহার করতে পারি। কোন পদ্ধতিতে এই মাঠ চালানো হবে, পরিচালনা করা? এখানে ফুটবল যেমন হবে ক্রিকেটও হবে, এবং আপাতত আমরা ঠিক করেছি যে এখানে কয়েকটা সিটকে তারা এখানে খেলাধুলা হবে, এখনও পরিপূর্ণভাবে আমরা সবটা কমপ্লিট করতে পারিনি, খুব শীঘ্রই আমরা সেটা জানিয়ে দেওয়া হবে। আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা এটা বলে দেবেন কী সিস্টেমে কীভাবে এটা করা হবে। যুব সমাজের আমাদের লক্ষ্য সেটাই যে আজকালকার ছেলে মেয়েরা বাচ্চা থেকে আর বয়স্ক লোক পর্যন্ত যেভাবে মোবাইলের প্রতি ডুবে রয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল, রাত্রেবেলা শুতে যাওয়ার আগে মোবাইল, আজকের সময়টা কিন্তু তারা মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আমরা চাইছি এই মোবাইলের আসক্তিটা কমিয়ে যাতে মাঠমুখী করা হলে কী হবে, শরীরচর্চা হবে, তারা কিন্তু
এলাকার পরিবেশ সম্পর্কে জানতে পারবে। সবচেয়ে ভালো কি যে আমাদের এলাকাটা কিন্তু সুন্দরভাবে সবাই থাকতে পারবে এবং সেটা দরকার প্রত্যেকের অংশগ্রহণ, সেই কাজটা আমরা কিন্তু করার চেষ্টা করছি এবং আমি নিশ্চিত আমরা মোবাইল আস্তা কমিয়ে এই মাঠ পুরো করতে পারবো। মিষ্টি সিংকে বলবো মিষ্টি সিংকে আরে গোল করার জন্য অঞ্চলের খেলাধুলার জায়গা তৈরি হয়েছে। আচ্ছা ওখান থেকে এখানে একটা মাঠ তৈরি হয়েছে, এলাকাবাসীর স্বার্থে কি বলবো? বাবুন্দা গোলের পর গোল ব্যাট প্রত্যেকটা পারফরমেন্স আজকে দেখার মতন আমাদের এমএলএ ম্যাডাম বাইট দিচ্ছেন, তারপরে দেবেন ক্রিকেটের বল যাদের কাছে আছে দেওয়ার জন্য বলছি আমাদের বিধায়ক, তিনি এখন টার্ফ গ্রাউন্ড এটা প্রথম উঠতে বাইট দিচ্ছেন, তারপরে আমাদের আমাদের দূরে চলো সবাই জার্সি পরে রেডি হয় না, কারণ আমাদের দুটো ম্যাচ, এরপরে ক্রিকেট ম্যাচ হবে, আমরা সবাই খেলবো। মঙ্গল কাকু, আমি বলবো একটু যারা গেস্টরা যারা বেরোচ্ছেন তাদের ওটা দেখে নেওয়ার জন্য তো আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগই হচ্ছে মানুষের সাথে থেকে আমাদের কাজ, তো মানুষের সাজেশন আমরা মাথায় নিয়ে আমরা সেইভাবে কাজ করি, তো ঠিক সেভাবেই এই অঞ্চলের মানুষ উন্নত, এই অঞ্চলের মানুষ সবসময় চায় যে প্রতিনিয়ত এলাকা উন্নত হোক, সহযোগিতা করে, আমাদের সেইভাবেই আমরা আমাদের এই অঞ্চলের আমরা সোনার করবে প্রতিষ্ঠান, তারা একটা নতুন ক্লাস তৈরি করেছে গ্রিন পার্ক রিলিফ ব্রিগেড সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে আরো মানুষের আমাদের উন্নত রিক্রিয়েশন।